আসেন, তিনজন আসবেন, তিনজন তিনজন আসেন। আসেন কেমন, এই যে তিন ধরে এখন অনেকদিনের জন্য যাবে এনারা, একটু দুইজন এখানে বসবেন আর একজন ভেতরে যাবে। হ্যাঁ আমরা দেখবো না কে যাবে। আসেন অডিশনের জন্য সব প্রস্তুত। হ্যাঁ আসেন আসেন আসেন, ঠিক আছে। আপনার নাম মিতু না? ঠিক আছে, ওকে ঠিক আছে। যাতে অডিয়েন্স যাতে বুঝতে পারে যে ও আসলেই খুব ভালো ভালো সাবলীল একজন ব্যক্তি। অডিশনের জন্য প্রস্তুত হচ্ছে, সব বুঝিয়ে দিচ্ছেন কীভাবে অডিশন করতে হবে। আজকে 33 এবং 32 বেসের অডিশন, ফাইনাল অডিশন চলছে নিউজ প্রেজেন্টেশনের। নিউজ প্রেজেন্টেশন অডিশনের প্রস্তুতি যদি ওইটা যাতে ক্লান্তি মনে হয় দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে, আপনি পরে শেষে এখানে সাইন করে বের হয়ে যাবেন। আমার দিকে ফলস লুক দিবেন, আমার দিকে তাকাবেন। গেলাম, হ্যাঁ তাড়াহুড়ো করতে যাবেন না, কি হ্যাঁ আপনার যেই হবে সবচেয়ে ফাইন, ঠিক আছে। আপনার মনে হয় যদি যদি মনে হয় যে এই ল্যাপটা আমার ভালো লাগতেছে এভাবে রেখে পড়েন না, আপনার যদি মনে হয় যে এভাবে রেখে এইভাবে ভালো লাগতেছে রেখে পড়েন, আপনার যেইভাবে সফল। আচ্ছা ঠিক আছে, ওকে যাই তো। দেশের চিকিৎসায় আস্থা রাখায় রনিকে বিদেশে নেওয়া হয়নি, জানালেন আইজিপি। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান, স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল, বললেন উবাইদুল কাদের। আসসালামু আলাইকুম, স্বাগত সন্ধ্যা 7টার ফরিন সংবাদে, আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা মিত্র। শুনছিলেন রয়্যাল টাইগার সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়া মুইজ্জাদিন ওয়াদুল্লাহ আজ শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছে। বিমানবন্দরে তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সুলতানকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি দুপুর 12টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজকীয় পরিবারের সদস্য, সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ব্রুনাই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ব্রুনাইয়ের সুলতানের সফরসঙ্গী হিসেবে থাকবেন। এটি সুলতান ওয়াদুল্লাহর প্রথম ঢাকা সফর। বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার প্রদান করবে। সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে। নিচ্ছে একটি ফিজাব সংবাদ বিরতি, বিরতির পর যা থাকছে। শেষ মুহূর্তের গোলের জয় নিয়ে মাত বাঁচালো ম্যানইউ, এবং
গৌরীর ছোঁয়ায় নতুন রূপ পেল জ্যাকলিনের ড্রিম হাউস। বিরতির পর আবার স্বাগত ফরিং সংবাদে, শুরুতে থাকছে খেলার সংবাদ। ইউরোপা লীগের প্রথম রাউন্ডের ফিরতি পর্বের প্রথম ম্যাচে সে নিকোসিয়ার মুখোমুখি হতে হলো ম্যানইউকে। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে আগের সেই ম্যাচের পারফরম্যান্স যেন ভুলে গিয়েছিল রেড ডেভিলরা। ম্যাচটা গোল শূন্যতেই যেন শেষ হতে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের মান রক্ষা করলেন স্কট ম্যাকটোমিনাই। ম্যাচ শেষে যোগ করার সময় তার করা ওই একমাত্র গোলে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টারের দলটি। আগের বৃহস্পতিবারে সাইপ্রিয়ট প্রথম বিভাগের ক্লাবটিকে হারিয়েছিল ম্যানইউ। নিজেদের মাঠে এই জয়টা তাদের খুবই প্রয়োজন ছিল, না হয় দ্বিতীয় রাউন্ডে উঠাটা হয়ে যেত তাদের জন্য কঠিন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে শক্তি বাড়ান রায়ান টেন হাগ, তাতেও কোনো কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত 81 মিনিটে ক্যাসিমিরোর পরিবর্তে মাঠে নামানো স্কট ম্যাকটোমিনাই গোল করে স্বস্তি এনে দেন স্বাগতিকদের। এবার বিনোদন সংবাদ। শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ লাসময়ী রূপ আর অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের থকবাজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে একটি ছবি ছড়িয়ে পড়ার পর। এসব তো পুরনো খবর, এবার একেবারে ভিন্ন কারণে খবরের শিরোনামে এলেন অভিনেত্রী। খবরটি হলো, জ্যাকলিন তার বাড়ি সাজাচ্ছেন নতুন করে, আর সাজানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে গৌরী খানের ড্রিম হোমস উইথ গৌরী খান নামে একটি নতুন শোয়ের প্রোমো। সেখানে দেখা গেছে জ্যাকলিনকে। জানা গেছে ড্রিম হোমস উইথ গৌরী খান নামের শোয়ে বলিউড তারকাদের বাড়ির সাজ পাল্টানোর কাজ করছেন গৌরী। এই প্রোমো প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হয়েছেন জ্যাকলিন। নেটিজেনদের অনেকেই বলছেন সুকেশের টাকাতে কি এসব, তবে কোনো কিছুরই তোয়াক্কা করেন না অভিনেত্রী, কাজ করে যাচ্ছেন আপন গতিতে। এ ধরনের কটাক্ষের পর এখনো কোনো রকম মন্তব্য করেননি তিনি। শেষ করছি ফরিং সংবাদ, শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে চিকিৎসায় আস্থা রাখায় রনিকে বিদেশে দেওয়া হয়নি, জানালেন আইজিপি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান, স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল, বললেন ওবায়দুল কাদের। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ফরিক সংবাদের সাথে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে।